নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো বার্গার আলুর বার্গার তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি ভালো করে আলুটা মিক্স করে নেব চারটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা মাঝখান থেকে কেটে নেব ছোট ছোট করে পেঁয়াজ কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম মাঝখান থেকে চিড়ে ছোট ছোট করে কেটে নেব লঙ্কা কাটা হয়ে গেছে একটা পাত্রেই নিয়ে নিলাম কিছুটা ধনেপাতা কেটে নেব কুচি কুচি করে কাটা হয়ে গেছে একটা পাত্রেই নিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিলাম লঙ্কা কুচি দিলাম ধনে কুচি দিলাম লবণ দিলাম হলুদ গুঁড়ো দিলাম ঝালের গুঁড়ো দিলাম হাফ চামচ হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার হাতে গলা মতন করে নিয়েছি দুই হাতে একটু তেল লাগিয়ে নিলাম নিয়ে এইভাবে গোল মতন শেপ করে নিয়েছি টিকি বানানো হয়ে গেছে একটা এইভাবে সবগুলো বানিয়ে নেবো সবগুলো বানানো হয়ে গেছে একটা প্লেটে পরিবেশন করলাম কিছুটা শসা নিয়েছি ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি মাঝখান থেকে গোল গোল করে পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজটা কাটা হয়ে গেছে একটা টমেটো নিয়েছি মাঝখান থেকে গোল গোল করে কেটে নেব সবগুলো একটা প্লেটে নিয়ে নিলাম তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে আলুর টিকি গুনো দিয়ে দিলাম এক পিট ভাজা হয়ে গেছে উল্টা আরেক পিট ভেজে নেব টিকিগ ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নিলাম বার্গার নিলাম বার্গার গুনো মাঝখান থেকে কেটে নেব কাটা হয়ে গেছে তাওয়া বসিয়ে দিলাম তাওয়ায় কিছুটা ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে বার্গার একটা পাত্রে তুলে নিলাম এক পিট করে টমেটো দিয়ে দিলাম এক পিট করে গ্রিন সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে চামচের সাহায্যে লাগিয়ে নিয়েছি টমেটো দিলাম পেঁয়াজ দিলাম শসা দিলাম টিকি বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার ওপর থেকে একটা চিজ দিয়ে দিলাম এইভাবে ওপর থেকে দিয়ে দিলাম বার্গার সবগুলো বানানো হয়ে গেছে একটা তাবা বসিয়ে দিলাম কিছুটা ঘি দিয়ে দিলাম দিয়ে হালকা আছে বার্গার গুলো নেব সবগুলো শেঁকা হয়ে গেছে একটা পাত্রই তুলে নিলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন বার্গার হয়ে গেছে একটা কেটে আপনাদের দেখাবো দেখুন খুব সুন্দর হয়ে গেছে একটা প্লেটে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন